কত ডলার? ও এটা কালার দেখছেন, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার সাইজ এবং এভরিথিং। এখানে যে স্ক্যান করাটাও বারকোডটাও আছে, এটা স্ক্যান করে গুগল করলে ডাইরেক্ট এদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং কত ডলার দাম দেখাবে, $165 দাম। এটা তো কোনো ইয়া নাই, লোগো নাই, কোনো লোগো নাই, কিছু নাই, বাট এখানে তো লোগো আছে। হ্যাঁ লোগো আছে। আচ্ছা আবার এখানে লেখা আছে যে এই পাশে, ভাই কি ফিল, মানে টাচ এন্ড ফিলটাই তো অন্যরকম, এটা ধরলেই বুঝতে পারবেন। হ্যাঁ জুতাতে লেখা আছে কিপ রানিং। আচ্ছা এটা মূলত যারা রান করবে, রানিং শু রেগুলার ইউজার জন্য। আচ্ছা আচ্ছা আপনারা সচরাচর পাবেন না। যদি কেউ চান যে ভাই আমি একটু আনকমন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পরবো যেটা অন্য কেউ পরবে না বা হচ্ছে আমাদের অনেক শপিং মলে পাওয়া যাবে না, তাদের জন্য আজকের ভিডিওটি ভাইয়া ফার্স্টে করে দিয়ে শুরু করব। আচ্ছা ফার্স্টে নাইকের একটা রানিং শু দিয়ে শুরু করছি। আচ্ছা একদম রানিং ট্রেন্ডি এবং একদম আনকমন, আপনি কি দেখেন নাই কোথাও? না আমি এটা দেখিনি। আপনার শপে তো আমি প্রতিবারই এসে এসে এমন এমন কালেকশন দেখি যেটা দেখা যায় না। অবশ্যই একটু ইউনিক কালেকশনগুলো সব সময় পাবেন। নাইকের ভিতরে চারটা কালার अवेलेबल আছে এবং এটা যদি দেখে এটা কিন্তু বাউন্স করবে। বাউন্স আর এখানে জুতাতে লেখা আছে কিপ রানিং। আচ্ছা এটা মূলত যারা রান করবে, রানিং শু রেগুলার ইউজার জন্য। আচ্ছা আচ্ছা এবং 100% ওয়াশেবল, খুবই কমফোর্টেবল, ভেঙে যাওয়ার কোনো চান্স নাই। আচ্ছা তার মানে হচ্ছে যদি রানিং করা যেতে পারে তাহলে তো হাঁটা চলাফেরা বা কমফোর্টেবল অনেক ভালো, যে কোনো কাজে ইউজ করতে পারবে। এবং এটা কালার পাচ্ছেন চারটা, এখানে ব্ল্যাক পাচ্ছেন, ওয়াও চমৎকার ব্ল্যাক কালারটা, এটা অ্যাশ কালার ভিতর পাচ্ছেন, তো আরো সুন্দর লাগছে ভাইয়া। আর একটা স্কাই কালারের একটা সুন্দর কম্বিনেশন, এটা তো আরো সুন্দর লাগছে, চমৎকার। দেখাবো এটা নিউ ব্যালেন্স এর কপি, নিউ ব্যালেন্স 574 এর একটা কপি, এটা চাইনিজ কপি, প্রপার ব্র্যান্ডিংটা পাচ্ছেন না, জাস্ট এন এর লোগোটা পাচ্ছেন, খুবই কোয়ালিটিফুল, একদমই লাইটওয়েট, কিন্তু একদম খুবই লাইটওয়েট। এটা কালার পাবেন আমার কাছে তিনটা, তিনটা কালার। হ্যাঁ এই একটা ব্লু ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট এর ভিতরে একটা কালার রয়েছে, আর একটা গ্রে কালার। ওয়াও এটা তো একটু হাইপার স্পেশাল লাগতেছে, খুব সুন্দর একটা ইউনিক কালার। হ্যাঁ আর একটা পাচ্ছেন অফ হোয়াইট কালার এর ভিতরে, এন্ড চারটা অফ হোয়াইট কালার, এবং এটা মেবি রিফ্লেক্টেবল হবে। হ্যাঁ একটু রিফ্লেক্ট করবে, এটা লাইট পড়লে রিফ্লেক্ট করবে। ঠিক আছে এগুলো তো অনেক দিন পরা যায়, অনেক দিন রাফ ইউজ করলে দেড় দুই বছর ইউজ করতে পারবে ভাই, সোলে অনেক গ্রিপ আছে, খুবই গ্রিপি সোল হবে। জি প্রাইস ব্যান্ড করা যাবে, 100% ওয়াশেবল কাপড়ের জুতা ভাই। প্রাইস কমাই দিবেন আমাদের জন্য? অবশ্যই 40 থেকে 44 সাইজ अवेलेबल আছে। এগুলো এর আগেও আমরা 3000 করে সেল করছি, এখন আমি এটা দিচ্ছি অনলি 2800 টাকা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবারে দুইটা আইটেম দেখাচ্ছি, একটু ইউনিক আইটেম, এটা তো নতুন একদম, একদমই নতুন, মানে মার্কেটে নাই কোথাও, নন ব্র্যান্ডের ভিতরে, এটা কোনো ব্র্যান্ডের না, এটা জুতাটা ভালো লাগতেছে অনেক, এবং কোয়ালিটিফুল, একদম লাইটওয়েট, ভিতরে ডক্টর সোল দেয়া আছে, মনে হচ্ছে ভিয়েতনাম কোয়ালিটি। হ্যাঁ মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ভাই। আচ্ছা আপনি তো ভাই অনেক সময় যেটা আপনার চাইনিজ চাইনিজ বলে দেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মানুষ ওইটা আছে ভিয়েতনাম বলে চালায় দেয়, এটা তো অনেক, এটা ভাই যার যার ইচ্ছা, যে যেটা বলে সন্তুষ্ট পাই সে যেটা বলবে। আচ্ছা এটা চায়না থেকে ইম্পোর্ট করা, 40 থেকে 44 সাইজ अवेलेबल আছে, কোয়ালিটি নিয়ে কোনো রকম প্রবলেম নাই। আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিয়ে দেখেন কতটা কোয়ালিটি ফুল, এর ফিতা থেকে শুরু করে প্রত্যেকটাই গর্জিয়াস, মানে প্রত্যেকটা কালারটা খুব ইউজ করা হয়েছে, প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি করা আছে, 100% ওয়াশেবল এই প্রোডাক্টটা। এটার প্রাইস 2500 টাকা,
কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এই প্রোডাক্টের ক্ষেত্রে দিবেন হ্যাঁ এটা 25 টাকা কিছু ডিসকাউন্ট দেয়া যাবে আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি এটা আলফা বাউন্স এটা আমাদের অল টাইম হট আইটেম এটা সব সময় থাকে আমাদের কাছে অনেক বেশি 40 থেকে 44 সাইজ अवेलेबल আছে ডাবল লেয়ার সোল করা আছে নিচে কন্টিনেন্টাল লেখা আছে সামনে এরির লোগোটাও দেয়া আছে স্পষ্ট হ্যাঁ এই যে আমি একটু ভালো দেখিয়ে দেই আচ্ছা দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইটের ভিতর ব্ল্যাক আর হোয়াইটের ভিতর প্রাইস কত করে ভাই আচ্ছা প্রাইস রেগুলার প্রাইস তো 2500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট 2000 টাকা ফিক্সড প্রাইস এটা আর একটা প্রিমিয়াম জুতা ভাই এমএলবি ব্র্যান্ডের আচ্ছা এটা এনওয়াই এর লোগো করা এটা সোলটা মানে অনেক ভালো ভাই খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট OEM গ্রেডের অথেন্টিক বক্স প্যাকেজিং সহ OEM গ্রেডের অথেন্টিক বক্স প্যাকেজিং সহ হ্যাঁ এটা এটা মূলত যারা বেসবল খেলে তাদের জন্য এই প্রোডাক্টটা আপনি এখানে প্রপার ব্র্যান্ডিং এর সাথে সবকিছু পাচ্ছেন হ্যাঁ আচ্ছা 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 এটা রেগুলার প্রাইস ছিল 3200 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 2800 টাকা ফিক্সড প্রাইস 2800 টাকা ফিক্সড প্রাইস ওকে কি কমেন্ট করে ভাই আমাদের ফিতা ছাড়া প্রোডাক্ট ফিতা ছাড়া দেখাচ্ছি এটা হচ্ছে কাপড়ের ভিতরে ঠিক আছে এটা 100% ওয়াশেবল এবং একদম লাইটওয়েট 100 গ্রাম ওজন তো নাই একদম একদম লাইট এবং এটা ফুললি ব্যান্ড করা যাবে কোনোভাবে ভাঙবে না তাহলে আপনারা রেগুলার ইউজ করতে পারেন হাঁটাহাঁটির জন্য খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট ব্র্যান্ডের শোরুমে এটার প্রাইস 2690 টাকা আচ্ছা আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা অনলি সেল করতেছি 1800 টাকা চায়না থেকে ইম্পোর্ট করা লোকাল কোয়ালিটির সাথে কম্পেয়ার করলে হবে না খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট ওকে আমাদের কাছে ফিতা ছাড়া সিনথেটিক লেদারের ভিতরে দুইটা কনভার্স হবে আচ্ছা অনেকটা ক্যাজুয়াল লোফারের মতো হ্যাঁ এগুলো কত করে ভাই একটু ডিসকাউন্ট করে দেন আমাদেরকে এগুলো 2200 টাকা ছিল ফিক্সড প্রাইস 1700 টাকা এখন 1700 1800 ছিল এখন 1700 ফিক্সড প্রাইস ঠিক আছে চায়না থেকে ইম্পোর্ট করা 40 থেকে 44 সাইজ अवेलेबल আচ্ছা যে জুতোগুলো দেখলাম আমরা সবগুলো সাইজ अवेलेबल সাইজ अवेलेबल ঠিক আছে জুতাটা দেখাচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল 2500 টাকা হ্যাঁ একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ফিক্সড প্রাইস 2000 টাকা আর কোনো বাড়তি হবে না হ্যাঁ এটা 2200 ছিল ফিক্সড 2000 টাকা রাফ এন্ড টাফ ইউজ করা যাবে 100% ওয়াশেবল ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা অথেন্টিক বক্স প্যাকেজিং সহ অথেন্টিক বক্স প্যাকেজিং সহ এই কথাটা অনেকেই বলে না ভাই মানে এটা কারণটা কি অথেন্টিক বক্স প্যাকেজিং অনেকে বক্স ছাড়া নিয়ে আসে আমার যেগুলো বক্স ছাড়া আমি কিন্তু সেগুলাই বলি না অথেন্টিক বক্স প্যাকেজিং যেগুলোর সাথে বক্স আছে আমি সেগুলো মেনশন করে দিই এটা কালার আছে এটা কালার নাই এটা একটাই কালার আচ্ছা আর 40 থেকে 44 সাইজ अवेलेबल আছে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে বেশি দামের ভিতরে এটা বেশি দাম সেটা দেখাচ্ছি এইটা হ্যাঁ এটা রিফ্লেক্টিভ ও আচ্ছা এটা বাইকের বাজার জন্য বেস্ট এবং এটা সোলটা যদি দেখেন খুবই গ্রিপি হ্যাঁ অনেক গ্রিপি অনেক গ্রিপি এবং খুবই কোয়ালিটি ফুল ইম্পোর্ট করা ভিয়েতনাম থেকে এটা অনেকটা এটা OEM কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা 40 থেকে 44 সাইজ अवेलेबल আছে এটা রেগুলার প্রাইস ছিল 3200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এখন অনলি 2700 টাকা ফিক্সড প্রাইস 2700 টাকা ফিক্স কনভার্স দেখাচ্ছি এটা অনেকটা জাপানিজ স্টাইলের মানে সুন্দর লাগছে তো হ্যাঁ এটা কিন্তু জাপানিজ স্টাইল ক্লাসিক ম্যাটেরিয়ালগুলো ভালো লাগতেছে ভাই ম্যাটেরিয়ালগুলো খুবই কোয়ালিটি ফুল 100% ওয়াশেবল এবং এটা হলো রাবার সোল আর কি ক্রেপ সোল যেটাকে বলে 40 থেকে 44 সাইজ अवेलेबल আছে ইম্পোর্ট করা চায়না থেকে এটা রেগুলার প্রাইস ছিল 2500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 2000 টাকা ফিক্সড প্রাইস 2000 টাকা ফিক্সড প্রাইস ওকে এরপর একটা কনভার্স দেখাচ্ছি এটা তো ওই ক্যাটাগরির কিন্তু একটু প্রিমিয়াম আর কি ভালো 100% ফেব্রিকের ওয়াশেবল সেলাই করা আছে সোলের সাথে ছুটে যাওয়ার চান্স নাই আচ্ছা 40 থেকে 44 সাইজ अवेलेबल আছে চায়না থেকে ইম্পোর্ট করা নন ব্র্যান্ডের প্রোডাক্ট তবে ইয়া প্রোডাক্টটা অনেক প্রিমিয়াম লাগছে অনেক প্রিমিয়াম প্রোডাক্টটা এটা রেগুলার প্রাইস ছিল 2600 টাকা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এখন অনলি 2200 টাকা 2200 টাকা 2200 টাকা 2600 থেকে 2200 মানে 400 টাকা ডিসকাউন্ট আর এই এই একটা কালার হবে এটা শুধু 43 আছে যাদের 43 লাগবে তারা এটা নিতে পারেন হ্যাঁ এই কালারটা তো আরো ভালো লাগছে ভাই একটু আর্মি কালার না হ্যাঁ ওকে এর ভিতরে যারা ব্র্যান্ডের প্রোডাক্ট চান তাদের জন্য প্রোডাক্ট দেখাচ্ছি কম বাজেটে ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এই যে এইটা ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা খুবই কোয়ালিটি ফুল আচ্ছা এটা যদি সোলটা হোয়াইট কালার এবং আপারটা দেখতে পাচ্ছেন গ্রে কালারের ডাবল লেয়ার সোল করা আছে 40 থেকে 44 সাইজ अवेलेबल আছে রেগুলার প্রাইস 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 1700 টাকা ফিক্সড প্রাইস 1700 টাকা ফিক্সড প্রাইস এটা কালার আছে কালার নাই একটাই কালার আছে আচ্ছা সাইজও अवेलेबल আছে আচ্ছা আচ্ছা তারপর এরপরে অ্যাডিডাসের দুইটা রানিং শু দেখাচ্ছি এটা খুবই গ্রিপি এবং আপনি যদি দেখেন এটা নেট ফেব্রিকের ভিতরে নেট ফিনিশিং দেয়া আছে এয়ার পাস করবে গরমের ভিতরে যারা বাইক চালান তারা ইজিলি ইউজ করতে পারবেন পা ঘামবে না গন্ধ হবে না ঠিক আছে 100% ওয়াশেবল এটাও সেম 1700 টাকা 1700 টাকা এটার কালার হবে আর একটা অফ হোয়াইট 1700 টাকা অফ হোয়াইটটা সুন্দর লাগতেছে রাইট ওকে হাতে কি এটা এটা ইজি বুস্ট 500 আচ্ছা ঠিক আছে এখানে ওয়াই ই ডাবল ই জেড ই জেড ওয়াই আচ্ছা ইজি বুস্ট 500 আচ্ছা আচ্ছা এইটা
মানে OEM গ্রেডের অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার OEM গ্রেডের ভাই, এখন OEM গ্রেড বলে অনেকে ডুপ্লিকেট কপি নিয়ে আসে, আমি সেটাও দিয়ে প্রমাণ দেখাই দিব এবার। অনেক নাম করা ব্র্যান্ড অনেক শোরুম দেখাচ্ছে, দেখেন অলিভ কালারের ভিতরে আমাদের কাছে একটা কালার হবে দুইটা। আপনি প্রপার ব্র্যান্ডিংটা যদি দেখেন OEM গ্রেড বলতেছে, বাট এটা লেখা নাই। এখানেও কিন্তু লেখা আছে, এগুলো কিন্তু কিচ্ছু পাবে না আপনি যারা যারা OEM বলতেছে। আচ্ছা এই দেখেন নন মার্কিং, আচ্ছা নন মার্কিং এটা, আর OEM গ্রেড হাতে নিলে বুঝতে পারবেন, হাতে নিলেই বোঝা যায় এবং এটার যে কোয়ালিটি। হ্যাঁ তবে ভাই যার দোকানে অরিজিনাল কোয়ালিটি নাই, সে তো যেটা বলছে ওইটাই হাতে নিয়ে তো ওইটা বুঝতে পারবে না। আমি বুঝাই দিচ্ছি, একটু বুঝাই দেন তো ভাই। এই যে এটা দেখেন তো, একই না, ভিডিও তো দূরে থেকে তো মনে হয় না একই রকম। হ্যাঁ এটা তো একই মনে হচ্ছে, দুইটা তো একই কোয়ালিটি। হ্যাঁ এবার দুইটা কোয়ালিটি দেখেন। আচ্ছা এই যে সোলটা দেখেন, ও আচ্ছা, মানে একটু একটু না অনেক পার্থক্য, অনেক পার্থক্য, অনেক অনেক, যেটা সরাসরি না ধরলে বোঝা যায় না। এটা তো কোনো ইয়া নাই, লোগো নাই, কোনো লোগো নাই, কিছু নাই, বাট এখানে তো লোগো আছে। হ্যাঁ লোগো আছে। আচ্ছা আবার এখানে লেখা আছে যে এই পাশে, এই যে আচ্ছা আচ্ছা OEM গ্রেডের এটা অথেন্টিক বক্স প্যাকেজিং সহ হবে, আমার কাছে দুইটা কালার পাবেন। হ্যাঁ ও এই কালারটা তো আরো জোস লাগতেছে ভাই, আরো জোস, আরো জোস, মানে পুরাই জোস লাগতেছে কালারটা। এগুলো কত করে ভাই? আচ্ছা এগুলার রেগুলার প্রাইস হচ্ছে 6500 টাকা। হ্যাঁ একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, এন্ড অনলি 6000 টাকা, 6000 টাকা, 6000 টাকা ফিক্সড প্রাইস। তবে অনেকেই বলতেন ভাই এগুলো কি আসলে 6000 টাকা? আপনারা যদি এই জুতাগুলো অন্যান্য বড় বড় শপিং মলে যান, যারা ঘুরেছেন শপিং মলে দেখবেন নরমাল এই জুতাগুলো, হ্যাঁ এই সিম্পল এই জুতোগুলোই ভাইয়া যে জুতোগুলোর দাম দিয়েছে আপনার 2500-3000 টাকা, ওই জুতোগুলো ওরা 6000-7000 টাকা বিক্রি করে। আর এই জুতোগুলো যদি কিনতে যান মিনিমাম 10-12000 টাকা লাগবে, জাস্ট আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন। আচ্ছা সো এরপর কি দেখবো ভাই? এগুলো তো সাইজ अवेलेबल, সাইজ अवेलेबल। আচ্ছা এরপর এটা OEM গ্রেড, এটা OEM গ্রেড, বক্সটা দেখায় দেন। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে NMB V3, ওকে, অথেন্টিক বক্স প্যাকেজিং সহ আসছে। ওকে একটু খুলে দেখি, ও জোস তো ভাই স্ট্যান্ডার্ড জোস করছে না। ওকে ও মাই গড ভাই, হ্যাঁ একদম দরকার নাই, যারা এটা জুতাটা চেনেন NMB V3 খুলে দেখেন, ভালো না লাগলে রিটার্ন করে দিয়েন, ভালো না লাগলে কথার সাথে মিল আছে কিনা সেটা তো দেখে নিবেন। আচ্ছা কালার পাবেন দুইটা, 40-44 পর্যন্ত সাইজ अवेलेबल। আমি এটা ধরেই বুঝতে পারছি কি ফিল এন্ড টাচ, এই 350 তেও আছে না, এটা 350 তেও আছে, এটা তো অনেক জুতাতে আছে, অনেক জুতাতেই থাকে, এটা ধরলে বুঝতে পারবেন। আর কি মানে মনে হচ্ছে এটা মানে 5-7 বছর পরা যাবে ভাই, এরকম মনে হচ্ছে, এবং খুবই কোয়ালিটি ফুল। NMB V3 6500 টাকা। আচ্ছা মানে এটা কিন্তু অনেক কম দাম ভাই, সিরিয়াসলি অনেকে বলতে পারবে, সিরিয়াসলি ভাই এই জুতাগুলো 5-এর উপরে কিনতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো এতটাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট, এবং ইম্পোর্ট করা এখন বাংলাদেশে খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ, এবং কস্ট অনেক বেশি, ডলার রেট অনেক বেশি, সবাই সবকিছু জানেন, সো ইম্পোর্টেড প্রোডাক্টের প্রাইস এখন বেশি। এক্স্যাক্টলি, তো এই কোয়ালিটির প্রোডাক্ট এত কম নয় পাচ্ছে, এটা আসলে কম নয় বলবো অবশ্যই ভাই। এই আজকেও একজন নিয়ে গেছে, আপনার যে পছন্দ হবে এসে দেখেন, মনে হবে না যে আমরা বেশি চাচ্ছি, প্রোডাক্টটা ধরলে বুঝতে পারবে। এক্স্যাক্টলি আর একটা চমক আছে, গুগল করলে বুঝতে পারবেন। আচ্ছা হোকা যারা জুতা চেনেন তারা বুঝবেন, অথেন্টিক বক্স প্যাকেজিং। আচ্ছা দেখেন এটা কালার দেখছেন, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, সাইজ এবং এভরিথিং, এখানে যে স্ক্যান করাটাও বারকোডটাও আছে, এটা স্ক্যান করে গুগল করলে ডাইরেক্ট এদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং কত ডলার দাম দেখাবে, $165 দাম, এটা $165 দাম, সিরিয়াসলি ভাই, এটা আমি আপনাকে স্ক্যান করে দেখাই দিতে পারবো। আচ্ছা আচ্ছা আমি স্ক্যান করে দেখাই দিব, জি জি। আচ্ছা $165, $165 আমার সার্টিফিকেট দিছে, মানে জুতার মধ্যে একদম যে এই জুতার অরিজিনাল অথেন্টিক কিনা, যে হোকা 1-1। আচ্ছা জোস তো ভাই,
এটা কালার পাবেন দুইটা একদম অথেন্টিক বক্স সহ। আচ্ছা আমি আপনাদের খুলে দেখাই দিচ্ছি, খোলা আছে। হ্যাঁ এই কালারটা দেখি, এই যে এই যে দেখেন অরেঞ্জ কালার, খুবই কোয়ালিটি ফুল জোস ভাই। এগুলো তো মেবি মানে সচরাচর পাওয়া যায় না এটা। হ্যাঁ ভাই অরিজিনাল খুবই রেয়ার কয়েকটা শোরুমে থাকে, গুলশানে একটা বড় শোরুম আছে, আমার নামের সাথে অনেকটা নাম মিল আছে বললাম না। আচ্ছা আচ্ছা 17200 টাকা প্রাইস ওখানে, 17200 টাকা প্রাইস। আপনি কত দিবেন? আমি 8500 টাকা। 8500 ফিক্সড প্রাইস, 8500 ফিক্সড প্রাইস। হ্যাঁ অলরেডি সেল করতেছি, 10টা করে আনছি, এগুলো অনেক দামি প্রোডাক্ট, টাকা বেশি নাই, অল্প আনছি, এগুলো অলরেডি কিন্তু 5টা করে চলে গেছে, আর 5টা আছে, যাদের লাগবে এক পিস করে সাইজ আছে। আমি সেটাও করে দেখাই দিচ্ছি, দেখেন তো ভাই, আমি একটু দেখিয়ে দেই। ওকে গাইস এখন আমরা স্ক্যান করব, স্ক্যান করলে দেখতে পারবো, কপি করব, এখন আমরা গুগলে নিয়ে যাব না। এই যে দেখেন, এবার ঢুকে দেখেন, এই যে এখানে ঢুকবো, ঢোকার পর আচ্ছা নেট স্লো, সমস্যা নাই, ঢুকতেছি আমরা। কত ডলার? ও $165 দেখেন, এই যে একদম চলে আসছে হোকা বন্ডি এইট $165। এই জুতা সেম জুতাটা ভাই দেখি, সেম জুতাটা এই যে ভাইয়ের এখানে দেখেন, মানে কালার আছে, এই যে এইটা, এই যে সেম জুতা ভাই কাছে, সেম এই যে এখানে অনুগ্রহ কালার আছে ভাই, যে এটা নিয়ে আসছে না। হ্যাঁ ওকে দেখেন, এই যে সেম জুতা, কত দিচ্ছেন ভাই আপনি? 8500 আপনি দিচ্ছেন, 8500 আর এখানে আছে $165। ও মাই গড, অরিজিনালটাই। আচ্ছা অরিজিনালটা, ওকে পাম্প এর আগেও দেখাইছি এটা, এটা পাম্পিং, এটা অনেক চলে ভাই। হ্যাঁ খুব চলে, পাম্পিং সোলের ভিতরে, রেগুলার ইউজ এর জন্য, রানিং এর জন্য নিতে পারেন, ফুল ব্ল্যাক কালার যারা লাভার আছেন তারা এই জুতাগুলো দেখতে পারেন, খুবই কোয়ালিটি ফুল। অনেকে মনে করে যে এটা ফেটে যাবে কিনা, না ফাটার মতো কোয়ালিটি না এটা। হ্যাঁ 40-44 সাইজ অ্যাভেলেবল আছে, ইম্পোর্ট করা ভিয়েতনাম থেকে। এটা রেগুলার প্রাইস ছিল 3000 টাকা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি $2600 ফিক্সড প্রাইস। ঠিক আছে আরেকটা ভাইয়া কাপড়ের হাইট আপ দেখাচ্ছি, ফেব্রিকের ভিতরে এটা তো অনেক সুন্দর, 100% ওয়াশেবল এবং পপকর্ন সোল করা আছে, এটা তো ওএম গ্রেডের মনে হচ্ছে আমার কাছে। এটা ভাইয়া কোনো ব্র্যান্ডের না, নন ব্র্যান্ডের হাই কোয়ালিটি, কিন্তু এত সুন্দর করছে। হ্যাঁ কোয়ালিটি অনেক হাই, এটা নন ব্র্যান্ডের চাইনিজ। আচ্ছা 40-44 সাইজ অ্যাভেলেবল আছে, এটা রেগুলার প্রাইস হলো 2800 টাকা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 2200 টাকা। আচ্ছা আমার কাছে এরকম নন ব্র্যান্ডের জুতোগুলো ভালো লাগে, মানে ব্র্যান্ডিং তো থাকবে না, অনেকে আছে ব্র্যান্ডের প্রোডাক্ট পড়তে পছন্দ করে না, কেমন যেন লাগে বুঝছেন, তারা এগুলো দেখতে পারেন, খুবই কোয়ালিটি ফুল, ভিতর এখান থেকে টাইট করতে পারবেন, লুজ করতে পারবেন, চমৎকার এবং খুবই কোয়ালিটি ফুল। হ্যাঁ জোস ভেরি গুড। এগুলো ভাইয়া 12 মাস ইউজের জন্য, যারা 12 মাস বাইক চালান, হ্যাঁ ওদের প্রোটেক্টর একটা জুতা, খুবই লাইট ওয়েট, হ্যাঁ এবং কোনো ওয়েট নাই, একদম পাতলা রাবারের, হ্যাঁ বুট ভেঙে ফেলতেছি, এবং এটা সিস্টেম হলো চ্যাপ সিস্টেম এবং জিপার দেয়া আছে। দুইটা কালার পাবেন, ব্ল্যাক কালার আর একটা হলো চকলেট কালার, মাস্টার কালার বা চকলেট কালার। 40-44 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে, রেগুলার প্রাইস ছিল 3000 টাকা, ডিসকাউন্ট দিয়ে এখন দিচ্ছি অনলি 2200 টাকা ফিক্সড প্রাইস। 2200 ফিক্সড, হ্যাঁ ওকে। ভালো লাগছে এটা কি ভাই? এটা আর একটা জুতা, এটাও আরো স্টাইলিশ, হ্যাঁ মোটরসাইকেল বুট, রেগুলার ইউজের জন্য, এটা আমরা অনেকবার রিস্টক করছি, প্রি অর্ডার ছিল তাই আবার নিয়ে আসা, এটা ফিতা বাঁধার কোনো ঝামেলা নাই। আচ্ছা এটা লক সিস্টেম, এটা দিয়ে টেনে টাইট করতে পারবেন। আচ্ছা আচ্ছা এই পাশে আছে জিপার সিস্টেম, খালি করতে পারবেন, রাবারের সোল, খুবই গ্রিপি হবে। 40-44 পর্যন্ত সাইজ অ্যাভেলেবল আছে, রেগুলার প্রাইস ছিল 3200 টাকা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 2500 টাকা ফিক্সড প্রাইস। সরাসরি যারা আপনার শপে আসতে চায় কিভাবে আসবে? সরাসরি যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ওভারব্রিজের ঠিক পাশেই ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দোতলা 35 নম্বর দোকান রিব্র্যান্ড গ্যালারি চলে আসলে পেয়ে যাবেন। আর ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করা হয়, রেড এক্স, স্ট্রিট ফাস্ট অথবা সুন্দরবন। আপনারা ঢাকার বাইরে যারা প্রোডাক্ট ডেলিভারি নেবেন, ডেলিভারি চার্জ 150 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন, প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি চেক করে নিতে পারবেন, ভালো না লাগলে রিটার্ন করা যাবে।
ঢাকার ভিতরে 100% ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ 60 টাকা। ওকে ধন্যবাদ, আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকে মার্কেট। ওকে সো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে। তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভাইয়ের যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলেন আপনারা, প্রাইস ঠিক আছে কিনা, ওএম গ্রেড বা অরিজিনাল যে প্রোডাক্টগুলো রয়েছে যারা নিতে চান খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন, এগুলো কিন্তু খুব বেশি থাকবে না, পরে আমাকে বলুন ভাই আপনার ভিডিও দেখে গিয়েছিলাম বাট প্রোডাক্ট পাইনি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।